পাণ্ডবরা যা বেঁচে ছিল আর বাকি সবাই তো মারা গেছিল, তখন মারা দুর্যোধন বলেছিল যে ভীম অর্জুন নকুল সহদেব ওদের যে মাথা মস্তক আমাকে এনে দেখাও, আমি যেমন দেখে মরতে পারি, দুর্যোধন বলেছিল। তখন এবারে ওই ছিল অশ্বত্থামা, সে অশ্বত্থামা গিয়ে বলে ঠিক আছে বন্ধু, আমি তোমাকে ভীমের মানে মস্তকটা এনে তোমাকে আমি দেখাবো। তখন যখন যেমন কুরুক্ষেত্রের যুদ্ধে যখন প্যান্ডেল করে সব ছিল, ওই সময় ওই অশ্বত্থামা গিয়ে কী করবে, সবাই শুয়ে আছে ওই সময় যে দ্রৌপদীর যে পাণ্ডবের পাঁচটা সন্তান ছিল, হ্যাঁ, সে তাদের সবার গলাকে কেটে দেবে। সে ভাবছে যে পঞ্চপাণ্ডবই শুয়ে আছে, কিন্তু ওদের যে পাঁচজনের পাঁচটা সন্তান ছিল দ্রৌপদীর, ভীমের একজন, নকুলের, সহদেবের, অর্জুনের, প্রত্যেকের এক একটা করে সন্তান ছিল দ্রৌপদীর, সেই পাঁচজনের গলাকে সব কেটে আনবে, এনে অশ্বত্থামার সেই দুর্যোধনকে দেখাবে। দুর্যোধন বলবে আমি আগে ভীমের মস্তকটা দেখতে চাই, ভীমের মানে রাখি ভীমকে একদম দুর্যোধন সহ্য করতে পারত। তখন বলছে যখন এই বাচ্চাটাকে এনে মাথাটা দেখাবে, তখন বলছে তুমি কি করলে, এ তো আমার মানে যে বংশের যে ইয়ে ছিল, তুমি আমরা মরে যাচ্ছি যে, কিন্তু ওরা তোমার বংশের ইয়ে ছিল প্রদীপ, তুমি তো ভীমের যে পুত্র তাকে মেরে দিয়েছো। তখন অশ্বত্থামা তো অন্ধকারে বুঝতে পারেনি যে তার পাঁচটা সন্তান ছিল পরপর শুয়ে আছে, ভাবছে পঞ্চপাণ্ডবই শুয়ে আছে, হ্যাঁ, কুন্তির ছেলে ওরা ছিল পঞ্চপাণ্ডব, সে পাঁচজনের গলাটা কেটে ফেলেছিল। যে ভীমের ছেলে মস্তকটা এনে দেখালেই তখন ইয়ে ওরকম কান্নাকাটি করবে, ওই কান্নাকাটি তার যে ওই যে ভগবানের যে ওই যে ওই যে কেঁদেছিল বলে ভগবান তার জন্য ও অনেকটা উদ্ধার হয়ে গেল, ওই যে কিছু তো সময় সে ভগবানের জন্য একটু যে তার মধ্যে অনুতপ্ত হয়েছিল দুর্যোধনের। দুর্যোধন তো শুধু ক্রোধ করে ক্রোধ মানে হিংসা করে হিংসা ক্রোধ রাগ এইসব জোর নিয়ে তৈরি, তাহলে পঞ্চপাণ্ডবের সঙ্গে সবসময় ভগবান আছে, শ্রীকৃষ্ণ তাদের সঙ্গে সবসময় যেখানে জঙ্গলে বনে জঙ্গলে ঘুরছে তাদের সঙ্গে ভগবান ঘুরছে, আর এদের সঙ্গে তো ভগবান নাই, ভগবান কষ্ট থাকবে। তারপরে এবারে ওই যে ওই সবাই পঞ্চপাণ্ডব এটাকে বাচ্চাগুলোকে সবাইকে মেরে দিল, মারার পরে ওই উত্তরার গর্ভে যে ওই